আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও একটি ভিন্ন রকম টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করব, আর সে বিষয়টি হচ্ছে কোরআনের একটি আয়াত যখন আপনার বিজ্ঞানের সাথে সম্পূর্ণটা সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয় নিয়ে। তো আজকের আধুনিক যুগের যে আমরা ইলেকট্রিক বাল্ব আমরা ইউজ করছি, অথচ সেটা এই ভাল্ব সম্পর্কে কোরআন সেই 1400 বছর আগেই একটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই ইলেকট্রিক ভাল্ব সম্পর্কে একটি আয়াতের মাধ্যমে এটা ধারণা দিয়েছে। দেখেন এই এখানে সেই সূরাটির কথা আমি, এই সূরা নূর, এই সূরা নূর কি বলছে এই মানে ইলেকট্রিক ভাল্ব সম্পর্কে। সূরা নূর 35 নম্বর আয়াত কি বলছে, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের নূর, তার নূরের উদাহরণ যেন এক কুলঙ্গি, যাতে আছে এক প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে আবদ্ধ, কাঁচপাত্রটি নাশপাতি ফল বা পৃথিবীর আকৃতি, যাকে প্রজ্বলিত করা হয় পবিত্র বৃক্ষের তেল দ্বারা, যা পূর্বমুখীও নয় পশ্চিমমুখীও নয়, যার তেল আলোর ঠিক নিকটে আসছে কিন্তু অগ্নি তাকে স্পর্শ করতে পারে না, জ্যোতির উপরে জ্যোতি, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে, আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। তো কি বুঝলেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আসলেই কি ইঙ্গিত দিচ্ছে এই আয়াতটির দ্বারার মাধ্যমে, আসলে কোন বিষয়ে আল্লাহ তাআলা এটা বোঝাতে যাচ্ছেন? দেখেন মহান আল্লাহ কার সাথে তুলনা করছেন এই আয়াতটি দ্বারা। এটা কি আধুনিক যুগের আমরা এটাকে ইলেকট্রিক বাল্ব বলতে পারি না, এবং এই ইলেকট্রিক বাল্বের দিকে কি এই আয়াতটা ইঙ্গিত করছে না, যা এই যা দেখতে এই পৃথিবীর মতোই গোলাকার এবং এই এটা একটা কাঁচপাত্রের মধ্যে আবদ্ধ, এই লাইটটা আর সম্পর্কে বলা হচ্ছে যা পৃথিবীর মতোই গোলাকার এবং এটা কাঁচপাত্রের মতোই আবদ্ধ, অনেকটা নাশপাতির মতো ফলের মতো, যার আবার যার তেল হচ্ছে ইলেকট্রিক কণা, যার আলো সমানভাবে ছড়ায়, এটা কিন্তু কোনো নির্দিষ্ট দিকে নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে, কিন্তু নির্দিষ্টভাবে আলো ছড়ায় না, যার প্রজ্বলনের সময় এই তেলটা শিখার একেবারে কাছে থাকে কিন্তু এই তেলে কিন্তু আগুন লাগে না। তাহলে দেখেন কেমন একটা উদাহরণ এখানে, সেই কি অবাক করার মতো মিল, সেই 1400 বছর আগে কি মানুষ সেই ইলেকট্রনের বৈশিষ্ট্য সম্পর্কে কি তখন মানুষের কোনো ধারণা ছিল, যে এই ইলেকট্রন বৈশিষ্ট্যটা কেমন জানতো? ছোট্ট একটি আয়াত দিয়ে এর থেকে সহজ এবং যৌক্তিক উপায়ে ইলেকট্রিক ভাল্ব সম্পর্কে ধারণা দেওয়া কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়, অথচ আল্লাহ তাআলা এই ইলেকট্রিক ভাল্ব সম্পর্কে একটি আয়াতের মাধ্যমে, এই সূরা নূর 35 আয়াতের মাধ্যমে সেই 1400 বছর আগেই আমাদেরকে ধারণা দিয়েছিল। আজকের আধুনিক যুগের বিজ্ঞান কিন্তু সেই ইলেকট্রিক ভাল্বের আবিষ্কার করেছে এবং এর সুবিধা আমরা পাচ্ছি, অথচ এটা সেই 1400 বছর আগেই কোরআন সূরা নূরের মাধ্যমে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিল।